হ্যালো, সকলকে শুভেচ্ছা ও স্বাগত। আচ্ছা তাহলে আমার স্ক্রিন দেখা যাচ্ছে, কোনো সমস্যা নাই। সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকে ক্লাস শুরু করছি। উপস্থাপনায় আমি আছি মোতে রহমান খান, সহকারী শিক্ষক, আইসিটি আমপুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল ও কলেজ বগুড়া। পাঠ পরিচিতি, আজকের পাঠ দ্বিতীয় অধ্যায় কম্পিউটার নেটওয়ার্ক এবং নেটওয়ার্ক টোপোলজি। ঠিক আছে, তো নেটওয়ার্ক টোপোলজি জানতে গেলে আমাদের আগে নেটওয়ার্ক সম্পর্কে একটু ভালো ধারণা থাকা দরকার। তোমরা অলরেডি গত ক্লাসে নেটওয়ার্ক সম্পর্কে ভালো ধারণা পেয়েছো, আজকেও আমি একটু হালকা টাচ করব নেটওয়ার্ক সম্পর্কে। ঠিক আছে, তো এই পাঠ শেষে তোমরা যে বিষয়গুলো জানতে পারবে বা শিখতে পারবে, কম্পিউটার নেটওয়ার্ক ও নেটওয়ার্ক টোপোলজি কি তা বলতে পারবে, কম্পিউটার নেটওয়ার্ক ও নেটওয়ার্ক টোপোলজি কি তা বলতে পারবে। তোমরা কম্পিউটার নেটওয়ার্ক সম্পর্কে অলরেডি আগে জেনেছ, কম্পিউটার নেটওয়ার্কের প্রকারভেদ উল্লেখ করতে পারবে। পার্ট আটে নেটওয়ার্কের প্রকারভেদ তোমরা জেনেছ, আজকেও জানবে। নেটওয়ার্ক টোপোলজি গুলো বর্ণনা করতে পারবে, যে কত প্রকার নেটওয়ার্ক টোপোলজি রয়েছে সেগুলো তোমরা এই পাঠ শেষে বর্ণনা করতে পারবে। ঠিক আছে, তো এখানে দেখো সব কিছু ছবি দেখা যাচ্ছে, তোমরা কিছু ছবি দেখতে পাচ্ছ এখানে। দেখো এই ছবিগুলো একটু খেয়াল করো, উপরের ছবিগুলো কি করতেছে, দুইজন ব্যক্তি সরাসরি সামনাসামনি কথা বলছে বা কমিউনিকেশন করতেছে। ঠিক আছে, দুইজন ব্যক্তি সরাসরি, এখানে কোনো মাধ্যম নাই, তারা সরাসরি কথা বলতেছে। তো এখানেও কথা বলতেছে কয়েকজন ব্যক্তি, এখানে দুইজন ব্যক্তি আছে, এখানে কয়েকজন ব্যক্তি, এরা কিভাবে কথা বলতেছে, সরাসরি কমিউনিকেশন করতেছে, এখানে কোনো মাধ্যম ছাড়া। ঠিক একই রকম নিচের ছবিটা তোমরা দেখতে পাবে, এখানেও কিন্তু কমিউনিকেশন করা হচ্ছে, দুইজন ব্যক্তি কমিউনিকেশন করতেছে, কিন্তু এখানে মাধ্যম আছে। ঠিক আছে, কোন একটা তারা কথা, ঠিক আছে, এখানে দুইজন ব্যক্তি কথা বলতেছে, কোনো একটা মাধ্যম দিয়ে তারা কথা বলতেছে, সরাসরি না, দূর প্রান্ত থেকে তারা কথা বলতেছে। ঠিক আছে, দুইজন ব্যক্তি দূর প্রান্তে আছে, এখানে কথা বলতেছে কয়েকজন ব্যক্তি, কমিউনিকেশন করতেছে কিন্তু তারা কাছাকাছি নাই, দূর প্রান্ত থেকে কথা বলতেছে। তো যখনই দূর প্রান্ত থেকে কথা বলতেছে, কোনো একটা মাধ্যম দিয়ে তারা কথা বলতেছে, এই মাধ্যম গুলো কি, যখন একে অপরের সঙ্গে কমিউনিকেশন করা হয় দূর প্রান্ত থেকে, তখন একটি মাধ্যম দিয়ে কথা বলতে হয়, সেই মাধ্যমটাই হলো নেটওয়ার্ক। ঠিক আছে, তো নেটওয়ার্কের অনেক ধরন রয়েছে, সেই নেটওয়ার্কের ধরনগুলো তোমরা গত ক্লাসে জেনেছো, আজকেও জানতে পারবে, তাহলে তোমাদের একটু রিভিশন হবে। তো দেখো এখানে নেটওয়ার্ক দিয়ে আমরা কথা বলতে পারি, এটা হলো কি, মানুষের নেটওয়ার্ক এখানে, আর নিচে দেখা যাচ্ছে কি, কম্পিউটার নেটওয়ার্ক বা টেকনোলজির নেটওয়ার্ক, ডিভাইসের নেটওয়ার্ক। ঠিক আছে, আমরা যে নেটওয়ার্ক নিয়ে আলোচনা করব আজকে, কম্পিউটার নেটওয়ার্ক নিয়ে আলোচনা করব। তো কম্পিউটার নেটওয়ার্কের ধারণা, তথ্য আদান প্রদান প্রক্রিয়াকরণ করার জন্য পাশাপাশি বা দূরবর্তী স্থানে অবস্থিত দুই বা ততোধিক কম্পিউটারের মধ্যে যে আন্তঃসংযোগ বিশিষ্ট যোগাযোগ ব্যবস্থা গড়ে ওঠে তাকে কম্পিউটার নেটওয়ার্ক বলে। তাহলে কম্পিউটার নেটওয়ার্ক কাকে বলে, যখন আমরা তথ্য আদান প্রদান বা প্রক্রিয়াকরণের জন্য পাশাপাশি বা দূরবর্তী স্থানে অবস্থিত দুই বা ততোধিক কম্পিউটারের মধ্যে যে আন্তঃসংযোগ যোগাযোগ বিশিষ্ট যোগাযোগ ব্যবস্থা গড়ে ওঠে, আন্তঃসংযোগ বিশিষ্ট যোগাযোগ ব্যবস্থা গড়ে ওঠে তাকে কম্পিউটার নেটওয়ার্ক বলে। ঠিক আছে, তাহলে কম্পিউটার, এখানে তোমাদের ছোট একটা এমসিকিউ প্রশ্ন থাকতে পারে, কম্পিউটার নেটওয়ার্ক তৈরি করতে কয়টি কম্পিউটারের প্রয়োজন হয়। তাহলে আমরা বলতে পারি কি, একটি কম্পিউটার না, কোনো সময় একটি কম্পিউটারের মধ্যে নেটওয়ার্ক গড়ে ওঠা সম্ভব না, দুই বা ততোধিক বা দুই বা দুইয়ের অধিক কম্পিউটারের মধ্যে নেটওয়ার্ক গড়ে তোলা সম্ভব। তাহলে নেটওয়ার্কের সংজ্ঞা আমরা জানলাম, তো এখন আমাদের যেটা জানা দরকার নেটওয়ার্কের প্রকারভেদ। আমরা অলরেডি আগেও জেনেছি নেটওয়ার্কের প্রকারভেদ, নেটওয়ার্ক সাধারণত চার প্রকার, একটা হলো প্যান পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, একটা হলো ল্যান লোকাল এরিয়া নেটওয়ার্ক, ম্যান মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। ঠিক আছে, তারপরে ওয়ান ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, এগুলো সম্পর্কেও আমরা জানবো। প্যান নেটওয়ার্ক দিয়ে কি কাজ করা হয়, ল্যান
নেটওয়ার্ক দিয়ে কি কাজ করা হয়, ম্যান নেটওয়ার্ক দিয়ে কি কাজ করা হয়, ওয়ান নেটওয়ার্ক দিয়ে কি কাজ করা হয়। তো পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, তাহলে আমরা বলতে পারি নেটওয়ার্ক কয় প্রকার, নেটওয়ার্ক হলো চার প্রকার, কি কি, একটা হলো প্যান, ল্যান, ম্যান, ওয়ান। এখান থেকে তোমাদের কিন্তু এমসিকিউ থাকে, প্যানের পুনরুক্তি বা ল্যানের পুনরুক্তি বা ম্যানের পুনরুক্তি বা ওয়ানের পুনরুক্তি, এগুলো তোমাদের এমসিকিউ থাকে, এগুলো একটু গুরুত্ব সহকারে দেখতে হবে। প্যান মানে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, ল্যান হলো লোকাল এরিয়া নেটওয়ার্ক, আর ম্যান হলো ম্যাট্রোপলিটন বা ম্যাট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, আর ওয়ান হলো ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। ঠিক আছে, তাহলে আমরা এগুলো একটু বর্ণনা দেখি। তো পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক বা প্যান, তো আমরা জানি কি পার্সোনাল বা ব্যক্তিগত, তাই না? তো সাধারণত পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক কিন্তু ব্যক্তিগত কাজেই ব্যবহৃত হয়। পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক বা প্যান হলো এমন একটি নেটওয়ার্ক যা পার্সোনাল কম্পিউটার ডিভাইসের মধ্যে যোগাযোগের জন্য ব্যবহৃত হয়। অর্থাৎ প্যানের ব্যাপ্তি সাধারণত 10 মিটারের মধ্যে সীমাবদ্ধ থাকে। যখন তুমি ছোট পরিসরে কোনো একটি নেটওয়ার্ক গঠন করবে, তখন পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক এর মাধ্যমে নেটওয়ার্কটা গঠন করতে হয়। যেমন ছোট একটা অফিসের মধ্যে বা বাসায় একাধিক কম্পিউটারের মধ্যে যখন তুমি একটা আন্তঃসংযোগ গঠন করতে চাবে, তখন কি করতে পারো, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক গঠন করতে পারো। যেমন অনেক সময় দেখা যায় একটি বাসায় বা একটি রুমে একাধিক কম্পিউটার থাকে, সেক্ষেত্রে দেখা যায় একটা প্রিন্টার থাকে। তো একটা প্রিন্টার যখন থাকে, তোমার 5টা কম্পিউটার থাকলে 5টা কম্পিউটারের সাথে নেটওয়ার্ক গঠন করে ওই কম্পিউটারটা প্রিন্টারটাকেও যদি নেটওয়ার্কের সাথে সংযুক্ত করে দেওয়া হয়, তাহলে 5 জন ইউজারই একটা প্রিন্টার ইউজ করতে পারবে। ঠিক আছে, তখন আর কেবল খুলে খুলে একাধিক কম্পিউটারে লাগানোর প্রয়োজন নাই, 5টি কম্পিউটার থেকে যে কেউ ওই প্রিন্টারটা ইউজ করতে পারবে। এরকম কাজগুলো করার জন্য পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক ব্যবহার করা হয়। ঠিক আছে, মানে ছোট পরিসরে, আর এর ব্যাপ্তি থাকে কি সাধারণত 10 মিটারের মধ্যে সীমাবদ্ধ থাকে। এখান থেকে এটা একটা এমসিকিউ থাকতে পারে, প্যান এরিয়া নেটওয়ার্কের ব্যাপ্তি কত, সাধারণত 10 মিটার। ঠিক আছে, এটা মনে রাখতে হবে আমাদের। এরপরে দেখো লোকাল এরিয়া নেটওয়ার্ক। ঠিক আছে, লোকাল এরিয়া নেটওয়ার্ক ল্যান, এই ল্যান একই ভবন পাশাপাশি অবস্থিত ভবন অথবা একটি শহরের ছোট একটি এলাকা নিয়ে গঠিত। অর্থাৎ আমরা ল্যান করতে পারি কি একটি ভবনের মধ্যে যখন একাধিক কম্পিউটার বা ডিভাইস গুলোর মধ্যে নেটওয়ার্ক বা সংযোগ স্থাপন করতে চাই, যেমন তখন আমরা কি ব্যবহার করতে পারি, ল্যান বা লোকাল এরিয়া নেটওয়ার্ক ব্যবহার করতে পারি। বা একটি শহরের ছোট একটা এলাকা নিয়ে যখন আমরা নেটওয়ার্ক স্থাপন করতে চাব, তখন ল্যানের মাধ্যমে সেই নেটওয়ার্ক গুলো গঠন করতে হয়। ঠিক আছে, ল্যানের পরিধি সর্বোচ্চ হলো 10 কিলোমিটার। ঠিক আছে, 10 কিলোমিটারের অধিক নিয়ে ল্যান নেটওয়ার্ক গঠন করলে তখন ডাটা ট্রান্সফারের সমস্যা হবে। ঠিক আছে, ধীর গতি চলে আসবে। সংযোগ প্রক্রিয়া সাধারণত তার ব্যবহার করা হায়, ল্যানের সংযোগ প্রক্রিয়া কি ব্যবহার করা, সাধারণত তার ব্যবহার করা হয়। এখন অবশ্য তার ছাড়াও নেটওয়ার্ক গঠন করা যায়, যেহেতু রাউটারের মাধ্যমে আমরা নেটওয়ার্ক গুলো গঠন করতে পারি। ঠিক আছে, এরপর দেখো ম্যাট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। আমরা নেটওয়ার্কের নামগুলো দেখেই বুঝতে পারতেছি কোন নেটওয়ার্কের কেমন কাজ হতে পারে। একটি বড় শহর বা পাশাপাশি অবস্থিত কয়েকটি ছোট শহরের বিভিন্ন প্রতিষ্ঠানের কম্পিউটার সমূহের মধ্যে যে নেটওয়ার্ক গড়ে তোলা হয় তাকে ম্যাট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক বলা হয়। তাহলে আমরা বলতে পারি কি ম্যাট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক কোথায় ব্যবহৃত হয়, একটি বড় শহর বা পাশাপাশি অবস্থিত কয়েকটি ছোট শহরের বিভিন্ন প্রতিষ্ঠানের কম্পিউটার সমূহের মধ্যে যখন আমরা নেটওয়ার্ক গঠন করি, তখন ম্যাট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক ব্যবহার করা যেতে পারে। ঠিক আছে, ম্যাট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক ব্যবহার করা যেতে পারে একটি বড় শহর বা পাশাপাশি অবস্থিত কয়েকটি ছোট শহরের মধ্যে যখন আমরা নেটওয়ার্ক গুলো গঠন করি, তখন ম্যাট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক গঠন করা যায়। তাহলে ম্যানের পুনরূপ হলো কি, ম্যাট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। দেখো এখানে আমরা একটা চিত্র দিয়ে দিছি, ম্যাট্রোপলিটন এরিয়া নেটওয়ার্কে আমরা তার বা তারবিহীন নেটওয়ার্কেও এটা ইউজ করতে পারি, যেমন বিভিন্ন ধরনের রাউটার টাওয়ার ব্যবহার করে এই নেটওয়ার্ক গুলো গঠন করা পসিবল। এরপরে চলে যাব ম্যান, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। ম্যানের পুনরূপ কি, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। ঠিক আছে, তো ওয়াইড এরিয়া নেটওয়ার্কের বড় উদাহরণ হলো ইন্টারনেট। আমরা যে ইন্টারনেট সারা বিশ্বব্যাপী যে ইন্টারনেট ইউজ করি, এটাই হলো ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। আর ওয়াইড এরিয়া নেটওয়ার্কেই এটা জালের মতো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, বিশাল এলাকা জুড়ে বিস্তৃত। যেমন দেখো অঞ্চল, দেশ, মহাদেশ বা বিশ্ব। ঠিক আছে,
কম্পিউটার নেটওয়ার্ককে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বলা হয়, অর্থাৎ বিশাল এলাকা জুড়ে বিস্তৃত কম্পিউটার নেটওয়ার্ককে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বলা হয়। এর মধ্যে থাকে কি, একটা বিশেষ অঞ্চল থাকতে পারে, দেশ থাকতে পারে, মহাদেশ বা সারা বিশ্ব মিলে যখন একটা নেটওয়ার্ক গড়ে ওঠে তখন সেটাকে বলা হয় ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বা ওয়ান। ওয়াইড এরিয়া নেটওয়ার্কের মধ্যে থাকে প্যান থাকে, ল্যান থাকে, ম্যান থাকে, ঠিক আছে, এর মধ্যে সবগুলোই থাকতে পারে। অসংখ্য ল্যান ম্যান এর সমন্বয়ে গঠিত ওয়াইড এরিয়া কারণ মধ্যে গঠিত অসংখ্য ল্যান ম্যান এগুলোর সমন্বয়ে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক গঠিত। ইন্টারনেট এক ধরনের ওয়াইড এরিয়া নেটওয়ার্কের উদাহরণ। এখান থেকে তাহলে ছোট একটা এমসিকিউ থাকতে পারে তোমাদের, ওয়াইড এরিয়া নিচের কোনটি ওয়াইড এরিয়া নেটওয়ার্কের উদাহরণ, দিতে পারে ইন্টারনেট, দিতে পারে কি ছোট পরিসর একটি অঞ্চল জুড়ে, দিতে পারে একটি মেট্রোপলিটন এরিয়া জুড়ে। তাহলে আমরা বলতে পারি কি ইন্টারনেট হলো এক ধরনের ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, ঠিক আছে। আমরা এমসিকিউ আলোচনা করব পাঠের শেষের দিকে। তাহলে আমরা নেটওয়ার্ক পড়লাম কয় প্রকার, নেটওয়ার্ক পড়লাম চার প্রকার। কি কি পড়লাম, একটা পড়লাম প্যান পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, একটা পড়লাম ল্যান লোকাল এরিয়া নেটওয়ার্ক, একটা পড়লাম ম্যান মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, আর একটা পড়লাম কি ওয়ান ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। ওয়ান ওয়ানটা কি ওয়াইড এরিয়া নেটওয়ার্কটাই হলো ইন্টারনেটের উদাহরণ, ঠিক আছে। তবে নেটওয়ার্ক থেকে চলে আসে কি টোপোলজি, এখন আমরা চলে যাই মূল পাঠে নেটওয়ার্ক টোপোলজিতে, ঠিক আছে। তো টোপোলজি নিয়ে আমরা এখন আলোচনা করব। তাহলে টোপোলজি কি আমাদের জানা দরকার, টোপোলজি নেটওয়ার্কভুক্ত কম্পিউটার গুলোর অবস্থানগত ও সংযোগ বিন্যাসের কাঠামোকে নেটওয়ার্ক সংগঠন বা টোপোলজি বলে। তাহলে দেখো নেটওয়ার্কভুক্ত কম্পিউটার গুলো অবস্থানগত ও সংযোগ বিন্যাসের কাঠামোকে নেটওয়ার্ক সংগঠন বা টোপোলজি বলা হয়। আমরা যে নেটওয়ার্ক গুলো গঠন করি তার অবস্থানগত সংযোগ ও সংযোগ বিন্যাসের কাঠামোকে নেটওয়ার্ক সংগঠন বা টোপোলজি বলা হয়, ঠিক আছে। নেটওয়ার্ক টোপোলজি মূলত নেটওয়ার্কের বাহ্যিক কাঠামো বর্ণনা করে থাকে। তাহলে নেটওয়ার্ক টোপোলজি সাধারণত কি করে, নেটওয়ার্কের বাহ্যিক কাঠামো বর্ণনা করে থাকে। তো নেটওয়ার্ক টোপোলজি সাধারণত কয় প্রকার এটা আমাদের জানা দরকার। দেখো নেটওয়ার্ক টোপোলজি পাঁচ প্রকার, সাধারণত নেটওয়ার্ক টোপোলজি হলো পাঁচ প্রকার। একটা হলো বাস, রিং, স্টার, ট্রি ও মেশ টোপোলজি, ঠিক আছে। নেটওয়ার্ক টোপোলজি পাঁচ প্রকার। আচ্ছা আবরার, জাহিন এবং আফিয়া, তোমাদেরকে আনমিউট করেছি, তোমরা কি শুনতে পাচ্ছ এবং আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার। আচ্ছা তোমরা একটু আনমিউট অবস্থায় থাকো, যদি কোনো প্রবলেম হয় আমাকে একটু রিপোর্ট করো। তাহলে বিভিন্ন প্রকার আমরা টোপোলজি দেখতেছি। টোপোলজি সাধারণত কয় প্রকার, পাঁচ প্রকার। একটা কি বাস টোপোলজি, রিং টোপোলজি, স্টার টোপোলজি, ট্রি টোপোলজি, মেশ টোপোলজি। তো আমরা টোপোলজির চিত্রগুলো দেখেও কিন্তু বুঝতে পারতেছি কোন টোপোলজির আসলে কি কাজ। তো আমরা এগুলো সকল বিস্তারিত আলোচনা করব এখন, ঠিক আছে। বাস টোপোলজি, বাস টোপোলজির সুবিধাটি কি, এটা কেন্দ্রীয় কম্পিউটার বা ছোট হোস্ট কম্পিউটারে থাকে না। এটা কি তা কেন্দ্রীয় কম্পিউটার বা হোস্ট কম্পিউটারে থাকে না, কোনো কম্পিউটার বা ডিভাইস খুলে নিলে নেটওয়ার্কের কাজে ব্যাঘাত ঘটে যায়। তো বাস্তবোলজিতে যখন দেখো বাস্তবোলজিতে সাধারণত একটি মূল ব্যাকবোনের সাথে সংযুক্ত থাকে। দেখো এটা একটা মূল ব্যাকবোন, তো বলছে এটা কি কেন্দ্রীয় কম্পিউটার বা হোস্ট কম্পিউটার থাকে না। এখানে কোনো বাস্তবোলজিতে কেন্দ্রীয় কম্পিউটার রাখতেও পারো এবং নাও রাখা যায়, কোনো সমস্যা নাই। কোনো কম্পিউটার বা ডিভাইস খুলে নিলে নেটওয়ার্কের কাজে ব্যাঘাত ঘটে। যখনই একটি কম্পিউটার বা কোনো একটি ডিভাইস খুলে নেওয়া হয় তখনই বাস কম্পিউটারের নেটওয়ার্কের কাজে ব্যাঘাত ঘটে না, ঠিক আছে। ধরো এই নেটওয়ার্কটা আমরা এটা এই কম্পিউটারটা এখানে বাস তিনটা কম্পিউটার মিলে সরি চারটা কম্পিউটার মিলে একটা বাস টোপোলজির নেটওয়ার্ক সংগঠন গঠন করেছি। এখান থেকে যদি কোনো একটি কম্পিউটার খুলে নেওয়া হয় তাহলে এখানে কোনো নেটওয়ার্কের অসুবিধা হবে না, কিন্তু মাঝখানে যদি এটা খুলে নেওয়া হয় তাও সমস্যা হবে না। কিন্তু কি হবে, মূল ব্যাকবোনে যদি কোনো সমস্যা প্রবলেম হয় তাহলে প্রত্যেকটা কম্পিউটারে প্রবলেম হবে। বাস টোপোলজির এটা একটা অসুবিধা। দেখো বাস্তবোলজির কিছু অসুবিধা আছে, প্রত্যেকটি কম্পিউটারকে স্বয়ংসম্পূর্ণ হতে হয়। এখানে প্রত্যেকটা কম্পিউটারটাকে কি হতে হবে, স্বয়ংসম্পূর্ণ হতে হবে। ডাটা চলাচলের পথ ও ভিন্ন বিধায় ডাটা ট্রাফিক জ্যামের সৃষ্টি হয়। তো এখানে ডাটা চলাচলের পথ একটাই থাকে, এজন্য কি হয়
ট্রাফিক ডেটা ট্রাফিক জ্যামের সৃষ্টি হয়। যেমন কি ধরনের ডেটা ট্রাফিক, একই সাথে যদি দুইটি কম্পিউটার থেকে ডেটা ট্রান্সফার করা হয় এই কম্পিউটারটারে মাঝখানে, তখন কি হবে, এই মাঝখানে এখানে ডাটা ট্রাফিকের সৃষ্টি হতে পারে, জ্যামের সৃষ্টি হতে পারে। ঠিক আছে, তো টপোলজির আমরা সুবিধা এবং অসুবিধাগুলো দেখলাম। এরপরে দেখো রিং টপোলজি। ঠিক আছে, রিং টপোলজির কি সুবিধা, কেন্দ্রীয় কম্পিউটার বা হোস্ট কম্পিউটার থাকে না। রিং টপোলজির কোনো কেন্দ্রীয় কম্পিউটার বা হোস্ট কম্পিউটার থাকে না, প্রত্যেকটি কম্পিউটারকে স্বয়ংসম্পূর্ণ হয়ে থাকে। এখানে প্রত্যেকটা কম্পিউটার স্বয়ংসম্পূর্ণ। ঠিক আছে, নেটওয়ার্ক যত বড় তো গতি তত কম হয়। রিং টপোলজির নেটওয়ার্ক যত বড় হবে গতি কি হবে, তত কম হবে। এটা একটা অসুবিধা, কোনো কম্পিউটার বা ডিভাইস যুক্ত করলে বা খুলে নিলে নেটওয়ার্ক কাজে ব্যাঘাত ঘটে। এখান থেকে যদি কোনো কম্পিউটার বা নেটওয়ার্ক খুলে নেওয়া হয় তাহলে কি হবে, পুরো নেটওয়ার্কের ব্যাঘাত ঘটবে, কাজের সমস্যা হবে, ডাটা ট্রান্সফারের প্রবলেম হবে। ঠিক আছে, তাহলে রিং টপোলজির সুবিধা এবং অসুবিধাগুলো আমরা জানলাম। এখন চলে যায় স্টার টপোলজি। স্টার টপোলজি এর সুবিধা কি, কেন্দ্রীয় কম্পিউটার বা হোস্ট কম্পিউটার থাকে যার মাধ্যমে নেটওয়ার্ক সংযুক্ত কম্পিউটার গুলোকে সরাসরি সংযুক্ত থাকে। রিং টপোলজির কি থাকে, একটি কেন্দ্রীয় কম্পিউটার বা হোস্ট কম্পিউটার থাকে মাঝখানে বা পাশেও থাকতে পারে, যার মাধ্যমে কি হয়, সংযুক্ত কম্পিউটার গুলো সরাসরি সংযুক্ত থাকে। কোনো কম্পিউটার বা ডিভাইস যুক্ত করলে বা খুলে নিলে নেটওয়ার্কের কাজে ব্যাঘাত ঘটে না। এখান থেকে লিঙ্ক টপোলজির একটা সুবিধা হলো, নেটওয়ার্ক সংযুক্ত থেকে কোনো কম্পিউটার বা নেটওয়ার্ক যদি একটি খুলে নেওয়া হয় তাহলে এর নেটওয়ার্কে কোনো ব্যাঘাত ঘটবে না বা কোনো সমস্যা হবে না। তো লিঙ্ক টপোলজির সরি স্টার টপোলজির কিছু অসুবিধা আছে। কি কি অসুবিধা, কেন্দ্রীয় কম্পিউটার বা হোস্ট কম্পিউটার নষ্ট হয়ে গেলে পুরো নেটওয়ার্ক অচল হয়ে পড়ে। যদি সার্ভার বা হোস্ট কম্পিউটার বা কেন্দ্রীয় যে কম্পিউটারটা আছে এটা যদি নষ্ট হয়ে যায় তাহলে কি হবে, পুরো নেটওয়ার্কই অচল হয়ে যাবে। এটা হলো স্টার টপোলজির বড় একটা অসুবিধা। তার খরচ বেশি, স্টার টপোলজিতে আবার তারের খরচও বেশি, এই দুইটা অসুবিধা রয়েছে। ঠিক আছে, তাহলে আমরা স্টার টপোলজির সুবিধা এবং অসুবিধাগুলো জানলাম। তোমরা ইচ্ছা করলে এগুলো স্ক্রিনশট দিয়ে নিতে পারো। আচ্ছা, তাহলে বলতে পারবে কম্পিউটার নেটওয়ার্ক কাকে বলে, মাঝখানে তোমাদের একটু একটু মূল্যায়ন করে নিই, তোমরা ক্লাসে মনোযোগী আছো কিনা। কেউ বলো তো কম্পিউটার নেটওয়ার্ক কাকে বলে। হ্যালো, শুনতে পাচ্ছ তোমরা? হ্যালো, হ্যালো, দিচ্ছে এরকম কি বলো, কম্পিউটার নেটওয়ার্ক কাকে বলে বলো? তথ্য আদান প্রদান এবং প্রক্রিয়াকরণের জন্য বেশ কয়েকটি কম্পিউটারের ভিতর আন্তঃসংযোগকে বলা হয় কম্পিউটার নেটওয়ার্ক। হ্যাঁ, দুই বা ততোধিক কম্পিউটারের মধ্যে আন্তঃসংযোগের জন্য, যেহেতু তথ্য আদান প্রদানের জন্য যে আন্তঃসংযোগ গঠন করা হয় তাকে বলা হয় কম্পিউটার নেটওয়ার্ক। থ্যাংক ইউ। আচ্ছা, অন্য কেউ বলো তো নেটওয়ার্ক কত প্রকার? কোনো তো কয় প্রকার? নেটওয়ার্ক চার প্রকার। কি কি? প্যান, ল্যান, ম্যান, ওয়ান। থ্যাংক ইউ, তোমাদেরকে ধন্যবাদ যারা প্রশ্নের উত্তর করেছো। আচ্ছা, এখন আমরা দলীয় কাজ করা সম্ভব না যেহেতু তোমরা এখন পৃথক ভাবে আছো। আচ্ছা, আমরা পরে ইয়েতে চলে যাই। আচ্ছা, এখানে দেখো টপোলজি কি, তোমাদের এখান থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নটা আসতে পারে, টপোলজি কি, নেটওয়ার্ক টপোলজি গুলোর নাম লেখো, চিত্র সহ স্টার টপোলজি বর্ণনা করো, এই পাঠের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঠিক আছে, এটা তোমরা স্ক্রিনশট দিয়ে নাও, আমি এটার অ্যান্সারও দিয়ে দিচ্ছি তোমাদের। টপোলজি এখানে যে প্রশ্নটা তোমাদের দেখালাম তার অ্যান্সার আছে,
তোমরা স্ক্রিনশট দিয়ে নিতে পারো। নেটওয়ার্ক টপোলজি কম্পিউটার সিস্টেমের মধ্যে নেটওয়ার্ক তৈরির সময় কম্পিউটার গুলোকে ভিন্ন ভিন্ন পদ্ধতিতে সাজানো প্রয়োজন হয়। একাধিক কম্পিউটার গুলোকে সংযোগ করে দেওয়ার এই ভিন্ন ভিন্ন পদ্ধতিকে বলা হয় নেটওয়ার্ক টপোলজি। নেটওয়ার্ক টপোলজি সাধারণত পাঁচ ধরনের, বাস টপোলজি, রিং টপোলজি, স্টার টপোলজি, ট্রি টপোলজি, মেস টপোলজি। ঠিক আছে, নেটওয়ার্ক টপোলজি সাধারণত পাঁচ রকমের। তোমরা স্ক্রিনশট দিয়ে নাও। আচ্ছা আরো আছে, তাহলে স্টার টপোলজি কাকে বলে? বিভিন্ন প্রকার টপোলজির মধ্যে স্টার টপোলজি অফিস নেটওয়ার্ক ব্যবহারের সবচেয়ে বেশি সুবিধাজনক। স্টার টপোলজিতে নেটওয়ার্কের সবগুলো কম্পিউটার একটি নির্দিষ্ট কেন্দ্র হাবের সাথে সংযুক্ত থাকে। এটি তুলনামূলক সহজ টপোলজি। কেউ যদি সহজে একটি নেটওয়ার্ক তৈরি করতে চায় তবে সে এ টপোলজি ব্যবহার করতে পারে। এ টপোলজিতে একটি কম্পিউটার নষ্ট হলেও বাকি কম্পিউটারগুলো নেটওয়ার্ক সচল থাকে, কিন্তু কোনোভাবে কেন্দ্র হাব নষ্ট হয়ে গেলে নেটওয়ার্ক অচল হয়ে পড়ে। যদি কোনো একটি এক বা একাধিক কম্পিউটার বা ওয়ার্ক স্টেশন নষ্ট হয় তাতে পুরো নেটওয়ার্ক কোনো ক্ষতি হয় না। এই নেটওয়ার্ক টপোলজিতে নতুন কোনো কম্পিউটার নেটওয়ার্ক সংযোগ দেওয়া যেমন সম্ভব, তেমনি কোনো কম্পিউটারের নেটওয়ার্ক বিচ্ছিন্ন করা সম্ভব। পুরো নেটওয়ার্কের কোনো ক্ষতি না করে এটা বিচ্ছিন্ন করা সম্ভব। এই নেটওয়ার্ক টপোলজি কেন্দ্রভাবে ব্যবস্থাপনা করাও সম্ভব। তোমরা এটা স্ক্রিনশট দিয়ে নাও। এখানে চিত্র স্টার টপোলজির একটা চিত্র দেখানো হয়েছে। আচ্ছা আর একটা প্রশ্ন থাকতে পারে, কম্পিউটার নেটওয়ার্ক বলতে কি বোঝো, ব্যাখ্যা করো। কম্পিউটার নেটওয়ার্ক এমন এক প্রক্রিয়া বা সিস্টেম যেখানে দুই বা ততোধিক কম্পিউটারকে যোগাযোগের কোনো মাধ্যম দিয়ে একসাথে জুড়ে দিলে কম্পিউটারগুলো নিজেদের মধ্যে তথ্য কিংবা উপাত্ত বিনিময় করতে পারে। একটি নেটওয়ার্ক মূলত অনেকগুলো কম্পিউটারের মাধ্যমে তৈরি হয়। কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে তথ্য দেওয়া নেওয়া সহজ হয়। একজন ব্যবহারকারী নেটওয়ার্কে অনেক কিছু ব্যবহার করতে পারে, যে রিসোর্স তার কাছে নেই সেটিও সে নেটওয়ার্ক থেকে ব্যবহার করতে পারে। একটি কম্পিউটার নেটওয়ার্কে সার্ভার, ক্লায়েন্ট, মিডিয়া, নেটওয়ার্ক অ্যাডাপ্টর, রিসোর্স, ইউজার, প্রোটোকল প্রভৃতি বিষয় থাকে। গত ক্লাসে অবশ্য ম্যাডাম তোমাদেরকে এগুলো পড়াইছে, সার্ভার, ক্লায়েন্ট, মিডিয়া কাকে বলে, নেটওয়ার্ক অ্যাডাপ্টর, রিসোর্স, ইউজার এগুলো পড়াইছে। এর সময় একটি কম্পিউটার নেটওয়ার্ক তৈরি হয়। আজকাল অফিস, আদালত, স্কুল, কলেজ প্রভৃতি সকল জায়গায় কম্পিউটার নেটওয়ার্ক পদ্ধতি ব্যবহৃত হয়। ঠিক আছে, তুমি স্ক্রিনশট দিয়ে নাও এটাও। দেখো আর একটা প্রশ্ন এই পার্ট থেকে থাকতে পারে, 8-9, সার্ভার ও ক্লায়েন্ট কি, এদের মধ্যে পার্থক্য আলোচনা করো। সার্ভার ও ক্লায়েন্ট কি? সার্ভার, সার্ভার হলো শক্তিশালী একটি কম্পিউটার যা নেটওয়ার্ক ভুক্ত অন্যান্য কম্পিউটার গুলোকে কন্ট্রোল করে ও সকল ধরনের সেবা প্রদান করে থাকে। ক্লায়েন্ট কি? ক্লায়েন্ট একটি ইংরেজি শব্দ। কম্পিউটার নেটওয়ার্কে ক্লায়েন্ট একটি অতি পরিচিত শব্দ। নেটওয়ার্ক পদ্ধতিতে যেসব কম্পিউটার সার্ভার থেকে কোনো ধরনের তথ্য বা সেবা নেয় তাকে ক্লায়েন্ট বলে। ঠিক আছে, আর সার্ভার ও ক্লায়েন্টের মধ্যে পার্থক্য তোমরা এভাবে লিখে দিবা। কম্পিউটার নেটওয়ার্ক পদ্ধতিতে সার্ভার এবং ক্লায়েন্ট শব্দ দুটি প্রায়ই ব্যবহৃত হয়, কেননা এই দুটি বিষয় কম্পিউটার নেটওয়ার্কের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। একটি নেটওয়ার্কে যেমন অনেকগুলো সার্ভার থাকে তেমনি অনেকগুলো ক্লায়েন্টও থাকতে পারে। সার্ভার শব্দটি শুনেই বোঝা যায় অর্থ সার্ভ করা, আর ক্লায়েন্ট হলো যে নেটওয়ার্ক সার্ভ থেকে সেবা গ্রহণ করবে। ক্লায়েন্ট করতে কোনো তথ্য নেওয়ার জন্য সার্ভারের কাছে কি করে, সার্ভারের কাছে থেকে নিয়ে থাকে। একটি উদাহরণের সাহায্যে সার্ভার এবং ক্লায়েন্টের মধ্যে সম্পর্ক নির্ণয় করা যায়। ধরি কম্পিউটার নেটওয়ার্ক ব্যবহার করে একজন ক্লায়েন্ট কম্পিউটার একটি ইমেল পাঠাতে চায়। এক্ষেত্রে ব্যবহারকারী কম্পিউটার ক্লায়েন্ট হিসেবে বিবেচিত হবে। নেটওয়ার্ক যে কম্পিউটারটি ইমেল পাঠানোর কাজটি ক্লায়েন্ট কম্পিউটারের জন্য করে দিবে সেটি হলো সার্ভার। এক্ষেত্রে ইমেল পাঠানোর কাজ করা হবে তাই এটি হলো মেল সার্ভার। তাই বলা যায় সার্ভার এবং ক্লায়েন্টের মধ্যে নির্ভরশীলতার সম্পর্ক বিদ্যমান। ঠিক আছে, এইভাবে লিখে দিলেই চলবে। তোমরা এটাও স্ক্রিনশট দিয়ে নাও।
ঠিক আছে, স্ক্রিনশট দিয়ে নিচ্ছ তোমরা? এই ছিল এই পাঠের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। এখন আমরা তোমাদেরকে বহুনির্বাচনী প্রশ্ন দেখাবো কিছু। দেখো, কোন টোপোলজিতে একটা মূল লাইনের সাথে নেটওয়ার্ক সবগুলো কম্পিউটার সংযুক্ত থাকে বা যুক্ত থাকে? পাঁচ টোপোলজি। ছোট আকারে নেটওয়ার্ক তৈরিতে কোন টোপোলজি ব্যবহার সুবিধাজনক? পাঁচ টোপোলজি। রিং টোপোলজি দেখতে কেমন? গোলাকার বৃত্তের মতো। কোন টোপোলজিতে এক কম্পিউটার থেকে তথ্য অন্য কম্পিউটারের নির্দিষ্ট দিকে নির্দিষ্ট দিক দিয়ে যায়? রিং টোপোলজি। স্টার টোপোলজিতে হাব কি হিসেবে কাজ করে? কেন্দ্রীয় ডিভাইস হিসেবে। টি টোপোলজিতে কেন্দ্রীয় ডিভাইসটিকে কি বলা হয়? রুট কম্পিউটার। বাস, স্টার, রিং ইত্যাদি টোপোলজির সমন্বয়ে গঠিত নেটওয়ার্ককে কি বলা হয়? হাইব্রিড টোপোলজি বা মেশ টোপোলজি। তোমরা এটা স্ক্রিনশট দিয়ে নাও। মেশ টোপোলজিতে কম্পিউটারগুলো তথ্য আদান প্রদান কিভাবে কাজ করে? উভয় ক্ষেত্রে কাজ করে। স্টার টোপোলজি গঠন করার প্রয়োজন কি কারণে প্রয়োজন? দুই ও তিন, একটি রাউটার জন্য প্রতিটি কম্পিউটার হাবের বা সুইচের সাথে সংযোগ করতে হবে। কোন টোপোলজিতে একটি কম্পিউটার দুটো কম্পিউটারের সাথে যুক্ত থাকে? রিং টোপোলজি। আরো বহু নির্বাচনী প্রশ্ন আছে। এনআইসি কিসের নাম? এনআইসি হলো অ্যাডাপ্টরের নাম। এনআইসি পূর্ণ রূপ কি? এটাও থাকতে পারে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। যে ক্লায়েন্ট সার্ভার থেকে রিসোর্স ব্যবহার করে সে কে? ইউজার। নেটওয়ার্ক তৈরিতে কোনটি প্রয়োজন? এনআইসি কার্ড বা নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। একাধিক কম্পিউটার কোন যোগাযোগ ব্যবস্থা দ্বারা যুক্ত থাকলে তাকে কি বলে? কম্পিউটার নেটওয়ার্ক। কম্পিউটার নেটওয়ার্কের উদ্দেশ্য কি? তথ্য বিনিময়। সর্বোচ্চ কয়েকটি কম্পিউটারের মধ্যে নেটওয়ার্ক তৈরি করা যায়? অসংখ্য কম্পিউটারের মধ্যে নেটওয়ার্ক তৈরি করা যায়। তোমরা স্ক্রিনশট দিয়ে নাও। স্যার আমার একটা প্রশ্ন আছে। জি বলো। স্যার আমরা যে এই জুমে ক্লাস করছি এটা কোন ধরনের নেটওয়ার্ক? এটা তো নেটওয়ার্ক হলো ওয়ান বলা যায়, কারণ এটা তো আমরা ইন্টারনেটের মাধ্যমে ব্যবহার করতেছি। ঠিক আছে, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, সারা বিশ্বব্যাপী, সারা ওয়ার্ল্ডের যে কোনো প্রান্ত থেকেই এই নেটওয়ার্কে সংযুক্ত হয়ে সে ক্লাস করতে পারে। সেই জন্য এটা আমরা বলতে পারি কি, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। ঠিক আছে, বহু নির্বাচনী প্রশ্ন আরো আছে। দেখো, যে শক্তিশালী কম্পিউটার নেটওয়ার্কের অন্য কম্পিউটারকে সেবা দিয়ে থাকে তাকে কি বলে? তাকে সার্ভার বলে। একটি নেটওয়ার্কে কয়টি সার্ভার থাকতে পারে? একাধিক সার্ভার থাকতে পারে। ক্লায়েন্ট কম্পিউটার কোথা থেকে তথ্য নেয়? সার্ভার থেকে তথ্য নেয়। ইমেল পাঠাতে ক্লায়েন্টকে সাহায্য করে কে? সার্ভার সাহায্য করে। এনআইসি এর পূর্ণ রূপ কি? নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। তোমরা এটা স্ক্রিনশট দিয়ে নাও। এনআইসি এর অপর নাম কি? নেটওয়ার্ক অ্যাডাপ্টর। আচ্ছা, তোমরা আশা করি সবাই স্ক্রিনশট দিয়ে নিছো, তারপর গ্রুপে দিয়ে দেবো আমি। তো এখানে কিছু তোমাদেরকে এমসিকিউ মূল্যায়নের প্রশ্ন করেছি, যে কেউ উত্তর দিবে। একটি সার্ভার পরিচালনার জন্য কি প্রয়োজন? কে বলতে পারবে? একটি সার্ভার পরিচালনা, হ্যাঁ, দক্ষ ব্যক্তির, গুড, কারণ সার্ভার অদক্ষ ব্যক্তি চালাতে পারবে না। এরপরে তুমি যে প্রশ্ন অ্যান্সার করেছো শেয়ার করবে না আরেকজন। বর্তমানে নেটওয়ার্কিং এর ক্ষেত্রে জনপ্রিয় ডিভাইস হলো কোনগুলো? যেমন আছে কি হাব, রাউটার, সুইচ, মডেম।
শুনতে হবে বলো তো। বলতে পারবা কেউ? রাউটার, তাহলে দেখি কোনটা সুইচ। নেটওয়ার্কিং এর ক্ষেত্রে রাউটারও হয় কিন্তু নেটওয়ার্ক সুইচ টা পারফেক্ট। আচ্ছা, বর্তমানে বিশ্বে উন্নততর তারবিহীন যোগাযোগের মাধ্যম কোনটি? তারবিহীন যোগাযোগ মাধ্যম কোনটি বলো? মোবাইল। মোবাইল সহজ। বর্তমান পৃথিবীর সম্পদ কোনটি? অ্যান্সার চলে আসছে আগে, তথ্য। ঠিক আছে, তো আশা করি সবাই ভালো আছো। তোমাদের বাইরে একটা কাজ দিব, এটা তোমরা অবশ্যই করবা, করে আমার ফেসবুক মেসেঞ্জারে দিয়ে দিবে। নেটওয়ার্ক টপোলজি কি কি, চিত্র সহ স্টার টপোলজি বর্ণনা করো। নেটওয়ার্ক টপোলজি গুলো কি কি, চিত্র সহ স্টার টপোলজি বর্ণনা করো। স্ক্রিনশট দিয়ে নাও। তো পরবর্তী ক্লাসে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। যেহেতু করোনা মহামারী লকডাউন চলতেছে, সবাই ঘরে থাকো, বাইরে বের হওয়ার দরকার নাই, আর কোনো বিশেষ প্রয়োজন হলে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, শুভকামনা রইল সবার জন্য। আজকে মতো এখানে শেষ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।